বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী ডায়াবেটিস মহামারী রোগ, কারণ প্রায় প্রতি ঘরে ডায়াবেটিস রোগী রয়েছে। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন বলছে, ডায়াবেটিস এমন একটি রোগ যা কখনো সারে না, কিন্তু এই রোগকে সহজে নিয়ন্ত্রণে রাখা যায়। ডায়াবেটিস বা বহুমূত্র মূলত একটি হরমোন সংশ্লিষ্ট রোগ। এই রোগে শরীরের অগ্নাশয় যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না, এছাড়া উৎপন্ন ইনসুলিন ব্যবহারে ব্যর্থ হয় শরীর, রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। তাই ডায়াবেটিস রোগীদের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা একটি গুরুত্বপূর্ণ কাজ। ডায়াবেটিস রোগীদের জন্য করলার জুস যেন আশীর্বাদ। করলার জুস পানে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV এক প্রতিবেদনে করলার জুস কেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর তা উল্লেখ করেছে। জেনে নিন বিস্তারিত। করলা জুস ডায়াবেটিস নিয়ন্ত্রণে একটি চমৎকার পানীয়। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। ভারতের ব্যাঙ্গালোর ভিত্তিক পুষ্টিবিদ ডাক্তার আঞ্জু সুদ ব্যাখ্যা করেছেন এভাবে, করলার রস শরীরের ইনসুলিনকে সক্রিয় করে। ইনসুলিন সক্রিয় হলে শর্করা সঠিকভাবে ব্যবহৃত হয় এবং তা চর্বিতে রূপান্তরিত হয় না, ফলে ওজন কমে। গবেষণা মতে করলার রসে অ্যান্টি ডায়াবেটিক উপাদান সহ কিছু সক্রিয় উপাদান রয়েছে, এদের একটি হলো ক্যারান্টিন। উপাদানটি রক্তে শর্করার মাত্রা নিচের পর্যায়ে নামিয়ে আনে। এছাড়া করলার রসে পলিপেপটাইড পি বা পি ইনসুলিন নামের একটি উপাদান রয়েছে। এটি প্রাকৃতিকভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে। উপাদানটি রক্তে শর্করার মাত্রা হ্রাস করতে একক ও যৌথ উভয় প্রক্রিয়ায় কাজ করে। এবার জানুন যেভাবে তৈরি করবেন করলা জুস। প্রথমে করলা ছোট ছোট করে কাটুন। কাটার সময় এর সাদা অংশ ও বীজ ফেলে দিন। কাটা করলা 30 মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন। একটি জুসার বা ব্লেন্ডারের ভেতর করলার টুকরোগুলো নিন। এর সঙ্গে আধা চা চামচ লবণ এবং লেবুর রস মেশান। এবার উপাদানগুলোকে একসঙ্গে ব্লেন্ড করুন। পানীয়টির তেতো স্বাদ কমাতে মধু বা গুড় মেশাতে পারেন। এছাড়া মেশাতে পারেন আপেল বা নাশপাতির মতো ফলের মিষ্টি রস। এর সঙ্গে একটু গোলমরিচ গুঁড়ো করে এবং একটু আদার রস দিলে তেতো স্বাদ দূর হবে। এবার এক গ্লাস করলার মিশ্রণ পান করুন। এভাবে নিয়মিত পান করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের টিপস? এরপর স্বাস্থ্য বিষয়ক কোন বিষয়ে টিপস জানতে চান তা মন্তব্য করে জানান। আমাদের হিল লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে কার্যকরী টিপস সম্পর্কে জানতে বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সুস্থ থাকুন, সুস্থ রাখুন।